হ্যাঁ, এই ছবিটাই আমি গতকাল থেকে খুঁজেই যাচ্ছি, কিন্তু আমি পাচ্ছি না। আচ্ছা, বুস্টার রিং এর ক্ষেত্রে তোদের একটা জিনিস মনে হতে পারে যে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে কি করে আমি এনার্জি ইনক্রিজ করছি, কারণ আফটার অল সেই জিনিস যে লোরেন্স ফোর্স ডাজ নট ডু এনি ওয়ার্ক, কিন্তু বুস্টার রিং এর মধ্যে আবার ডিজাইন আছে। এই ছবিটা অনেক বেশি ক্লিয়ার। ইলেকট্রন গান, লিনিয়ার অ্যাক্সিলারেটর, ফার্স্ট স্টেজ অফ অ্যাক্সিলারেশন, তারপরে এলো বুস্টার রিং। বুস্টার রিং এ পুরো জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড থাকে না, বেসিক্যালি বুস্টার রিং এ ইলেকট্রিক ফিল্ডও ইউজ করে, ম্যাগনেটিক ফিল্ডও ইউজ করে। ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ওকে ঘোরায়। আর এই যে চারটে নীল দেখা যাচ্ছে না, চারটে নীল যে পোর্শন দেখা যাচ্ছে, এই পোর্শনটাতে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইউজ করে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিম যখন এই পোর্শন গুলো দিয়ে ক্রস করবে, তখন খুব হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইউজ করা হয়, তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনটা প্রচুর পরিমাণে অ্যাক্সিলারেট হবে, প্লাস যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে, তার জন্য এটা এরকম সার্কুলার মোশন হবে। তাহলে এখানে আমরা যেটা করতে পারলাম, লিনিয়ার অ্যাক্সিলারেটরে আমরা শুধু ইলেকট্রিক ফিল্ড দিচ্ছিলাম আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ফোকাস করছিলাম, আর লিনিয়ার অ্যাক্সিলারেটরে একটা সিলিন্ডার দিয়ে একবারই ক্রস হচ্ছিল। বুস্টার রিং এর টেকনোলজিটা এমন যে একটা স্ট্রেট লাইনের মতো পিস, এই পিসটা স্ট্রেট লাইনের মতোই, কিন্তু এখান দিয়ে আমি ওকে বারবার ক্রস করাচ্ছি ইউজিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি হলো, চারটে পোর্শন যারা অ্যাক্সিলারেট করছে, কিন্তু ওরা বারবার অ্যাক্সিলারেট করতে পারছে। ঠিক আছে, মানে লিনিয়ার অ্যাক্সিলারেটরকে ঘুরিয়ে আর কি সার্কুলার করে দেওয়ার মতো একটা জিনিস। ম্যাগনেটিক ফিল্ডের ইউজটা এখানে মেনলি কিন্তু ইলেকট্রনকে ঘোরানোর জন্য, আর কিছু না। আচ্ছা, এবার এখান থেকে তারপর সাই করে, এখানে হলো সেকেন্ড স্টেজ অফ অ্যাক্সিলারেশন ইন দ্য বুস্টার রিং, তারপর সেখান থেকে সাই করে ব্যাপারটাকে ছুড়ে দেওয়া হলো ফাইনাল স্টেজ অফ অ্যাক্সিলারেশনে, উইচ ইজ স্টোরেজ রিং। তাহলে ইলেকট্রনগুলো ফাইনালি এই স্টোরেজ রিং এই থাকে, তার জন্য এটাকে স্টোরেজ রিং বলে। আচ্ছা, এবার স্টোরেজ রিং এ কি থাকে? স্টোরেজ রিং এর একটা কাজ অবভিয়াসলি ইলেকট্রনকে ঘোরানো, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড, এটা ঠিক আছে, সোজা সাপটা ব্যাপার। এই যে এই যে এই যে কোনাগুলো, এখানে ম্যাগনেট গুলো থাকে, দেখতেই পাচ্ছিস, মানে এটা বুস্টারিং এর ক্ষেত্রেও প্রযোজ্য, যে মানে জিনিসটা পারফেক্ট সার্কেল নয়। ঠিক আছে, কতগুলো স্ট্রেট লাইন বসিয়ে বসিয়ে তৈরি। হ্যাঁ, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম করা হয়। এবার তুই স্ট্রেট লাইনের সংখ্যা বাড়াতেই পারিস চাইলে, একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন, এরকম। এবার স্ট্রেট লাইনের সংখ্যা যার যত ইচ্ছা সে তত বাড়াতে পারে, সমস্যা হবে স্ট্রেট লাইনের কোনাগুলোতে, কারণ না তখন ওকে ইলেকট্রনগুলোকে ঘোরাতে পারতে হবে, না হলে ইলেকট্রনগুলো দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে। তো সেই জন্য যেখানে যেখানে ডিরেকশন চেঞ্জ করার দরকার পড়ে, সেখানে সেখানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, মানে যেখানে যেখানে এরকম পারফেক্ট কর্নার আছে, ঠিক আছে, সেখানে সেখানে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করা ছাড়া কোনো গতি নেই। যেখানে যেখানে পিওর স্ট্রেট লাইন, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ভূমিকা নেই। আবার অনেক সময় কি করে, একদম এরকম খোঁচামার্কা কর্নার না করে একটু স্মুথ টাইপের করে ব্যাপারটাকে, যেটা অ্যাকচুয়ালি এইখানে এই ছবিটাতে অ্যাকচুয়ালি যেটা হয়ে আছে। হ্যাঁ, এখানে কোনো খোঁচামার্কা কর্নার নেই, মানে এই কোনাটা, এই কোনাটাও কিন্তু একটা স্ট্রেট লাইন। তো এখানে তোর অ্যাকচুয়ালি ফ্লেক্সিবিলিটি আছে, যে মানে ঠিক ঠিক ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এইখানটাতে ডিরেকশন মোটামুটি ফিক্সড, এখানটাতেও মোটামুটি ফিক্সড, তাহলে এই পোর্শনটাতে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ওকে একটুখানি ঘুরিয়ে দিতে পারলেই এনাফ, বুঝেছিস? কিন্তু বাইরের যে স্টোরেজ রিং, সেখানে বরঞ্চ সেই তুলনায় স্ট্রিক্ট মানে কর্নার একটু বেশি আছে সংখ্যায়, তো স্ট্রিক্ট কর্নার গুলোতে তোকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে হবে, যাতে ইলেকট্রনটা দেওয়ালে গিয়ে ধাক্কা না খায়, ঠিক মতন ঘুরতে পারে। ওকে, তাহলে কর্নার গুলোতে তুই ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ইলেকট্রনের ডিরেকশনটাকে চেঞ্জ করছিস। নাও দ্য কোয়েশ্চেন ইজ, স্ট্রেট লাইন পোর্শনটাতে কি হচ্ছে? বুস্টার রিং এর ক্ষেত্রে তো স্ট্রেট লাইন পোর্শনে পাতি ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিলারেশন, কিন্তু স্টোরেজ রিং এর স্ট্রেট লাইন পোর্শনে এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, এই ব্লকগুলো হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, দিজ আর কল্ড
উইগলার। উইগল করা মানে কি জানিস? উইগল মানে হচ্ছে এরকম 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 এরকম, মানে সাপ উইগল করে করে যায়, আরো অনেক কীট পতঙ্গ আছে তারা ওরকম উইগল করে করে যায়। উইগলার অর আনডিউলেটার, মানে একটা ইলেকট্রন বিম সোজা যাচ্ছিল, সেটাকে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে এটাকে সোজা না পাঠিয়ে এরকম 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 করে দিলাম, তারপর আবার কিছুক্ষণ সোজা গেল, আবার একটা উইগলার দিয়ে দিলাম, আবার এরকম 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 হয়ে গেল। এই যে এরকম এরকম এরকম, এটা কেন বা কিভাবে অ্যাচিভ করা হয়, এটা হচ্ছে এইভাবে করা হয়। আমি নর্থ পোল সাউথ পোল, তার ঠিক পাশেই সাউথ পোল নর্থ পোল, আবার নর্থ পোল সাউথ পোল, সাউথ পোল নর্থ পোল, যথেষ্ট সিম্পল স্ট্র্যাটেজি। তাহলে বারবার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের যেহেতু ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে ওর মোশনটাও বারবার এরম 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 এরম, দিস ইজ কল্ড উইগলার বা আনডিউলেটার। এই যে বারবার বারবার চেঞ্জ হচ্ছে, এইটার ফলে ইলেকট্রনের মানে এই যে অসংখ্যবার খুব কম গ্যাপের মধ্যে যে ইলেকট্রনের ডিরেকশনটা বারবার চেঞ্জ হচ্ছে, তার ফলে অ্যাকচুয়ালি এই এই পোর্শন গুলো থেকে, মানে উইগলার যতগুলো জায়গায় আছে, প্রত্যেকটা উইগলারের পর থেকে রেডিয়েশন গুলো অ্যাকচুয়ালি কালেক্ট করা হচ্ছে। কেননা উইগলারের পোর্শনটাতে এত কম জায়গার মধ্যে বারবার ডিরেকশন চেঞ্জ করার ফলে প্রচন্ড হাই ইন্টেন্সিটির এবং হাই এনার্জির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা তৈরি হয়। এবার উইগলার থেকে, মানে উইগলারের জন্য কিভাবে এনার্জি চেঞ্জ হয় সেইগুলোর, সেটার ম্যাথমেটিক্সটা না পুরোপুরি আলাদা, ঠিক আছে? উইগলার বা আনডিউলেটারের যে ম্যাথমেটিক্স, সেটার মধ্যে, এবং সেটা অবশ্যই মানে ইলেকট্রোম্যাগনেটিজম তো বটেই, এবং সেটা অবশ্যই রিলেটিভিস্টিক ইলেকট্রোম্যাগনেটিজম, এবং তার মধ্যে ওইগুলোও ঢুকবে রিলেটিভিস্টিক, যেহেতু কি বলো ওটাকে লিনার্ড, এটা না এটা কি তোরা পড়েছিস, লিনার্ড উইচার্ট পোটেনশিয়াল পড়েছিস নাকি সেমিস্টার সিক্সে আছে, এরকম কিছু পড়েছিস তোরা লিনার্ড উইচার্ট পোটেনশিয়াল? না, ইলেকট্রোম্যাগনেটিজম তো আমাদের সিক্সে আছে, সেমিস্টার সিক্সে আছে। তাহলে এই প্রসঙ্গে এক্ষুনি আর এর বেশি কিছু বলাটা মুশকিল আছে, কেননা এটা লিনার্ড উইচার পোটেনশিয়াল হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ইয়ে আর কি, মানে রেডিয়েশনের ডিটেলস গুলো তোরা তখনই পড়বি। টাইম ডিপেন্ডেন্ট মানে কোন একটা পয়েন্ট চার্জ সেটা টাইমের সঙ্গে সঙ্গে মুভ করছে, তাহলে টাইম ডিপেন্ডেন্ট পোটেনশিয়ালটা কি হবে, সেটা লিনার্ড উইচার পোটেনশিয়াল হচ্ছে সেইটাই। সেখান থেকে তারপরে রিলেটিভিস্টিক লিমিটে গেলে কি হচ্ছে, সেটার উপর বেস করে হচ্ছে উইগলার বা আনডিউলেটারের যে ম্যাথমেটিক্সটা, তো ওটা করে আর কি ওটা দেখানো যাবে যে এই যে এইটুকু, এই যে একটা ঘটনা যেটা তেমন কোনো বড় ঘটনা বলে মনে হচ্ছে না, কিন্তু এটার জন্যই পুরো সিনক্রোট্রনের ব্যাপারটা ওরকম হচ্ছে, মানে ইন্টেন্সিটি 100 মিলিয়ন টাইমস বেড়ে যাচ্ছে, এনার্জিও প্রচন্ড বেড়ে গিয়ে একেবারে 10^12 ইলেকট্রন ভোল্ট হয়ে যাচ্ছে। তো সেটা আনফর্চুনেটলি এক্ষুনি করা যাচ্ছে না, কিন্তু দেখা যাক সেমিস্টার সিক্স ওটা পড়ে নে, তারপরে যদি করে দেখাতে পারি তাহলে আমি তখন দেখাবো। তো এই হচ্ছে সিনক্রোট্রন রেডিয়েশন। আর এখন তো সিনক্রোট্রন রেডিয়েশন ফেসিলিটিস প্রচুর আছে, কি কি আছে সেইটার একটা বলছি। আরে বাবা, সেটা কোথায় গেল? না, পেয়েছি। এই হচ্ছে এইখানটাতে গেলে এই এতগুলো পার্টিকেল অ্যাক্সিলারেটর আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাও আবার এখানে মেডিকেল আর ইন্ডাস্ট্রিয়াল
পারপাসের অ্যাক্সিলারেটর গুলো বাদ দিয়েছে, মানে ফিজিক্সের রিসার্চের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি। পার্টিকেল অ্যাক্সিলারেটর ইউরোপে তো অসংখ্য, ইউরোপে অ্যাকচুয়ালি এগিয়েছিল প্রচণ্ডভাবে, তবে এখন এশিয়া ভালোই টেক্কা দিচ্ছে, মেনলি বিকজ অফ জাপান, তবে ইন্ডিয়ারও আছে। ইন্ডিয়ার যেমন এই যে আইআইটি ইন্দোর, ইন্দোরের ইন্দাস ফেসিলিটি আছে, ঠিক আছে। আর জাপানের যে কেইকে ফেসিলিটি, যেটা মানে ফোটন ফ্যাক্টরি যেখানে আমি গেছিলাম আর কি কাজ করতে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ারই, ঠিক আছে। ইন্ডিয়াতে জায়গা পাওয়া যায়নি বলে এটা বোধহয় আমি বলেছিলাম আগে, ওটা শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স SINP-র আন্ডারে আছে, SINP সায়েন্টিস্টরাই দেখে, পুরোটাই SINP দেখে আর কি। তো এটা 12 GeV প্রোটন সিনক্রোট্রন, এইটা মানে কেইক এটা যেটা জাপানে আছে। আর এছাড়া নাম করা সিনক্রোট্রন ফেসিলিটি হচ্ছে এইটা, Spring-8, যেটা আমার দেখার ইচ্ছা ছিল, দেখতে পারিনি, সময় ছিল না। 8 GeV এটাও জাপানে আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সিনক্রোট্রন ফেসিলিটি। এছাড়া নাম করা ফেসিলিটি হচ্ছে জার্মানির ডেজি, প্রচণ্ড বিখ্যাত এটা, ডেজির আন্ডারে পেত্রা ফ্ল্যাশ, এখানেও মানে গিয়ে অনেকে কাজ টাজ করে, আমাদের ল্যাব থেকেও গেছে। সান তো নো ডাউট খুব ফেমাস, আর একটা আমি এখানে খুঁজে পাচ্ছি না কেন, ESRF, এই যে ESRF, ESRF হচ্ছে আরেকটা ইয়ে যেটা খুব ওয়েল মেনটেন্ড, হাই এনার্জি হাই ইন্টেন্সিটি এবং খুব মানে ইউজ হয়। আরেকটা হচ্ছে ইটালির INFN, এটাও খুব ফেমাস। এইগুলো হচ্ছে, এইগুলোতে লোকে ইউজুয়ালি ভিড় থাকে প্রচণ্ড, বিমলাইনের প্রচণ্ড ডিমান্ড। আর অ্যাক্সিলারেটরের একটা হিসাব দিলে বুঝতে পারবি কি পরিমাণে এটা ইউজ হয় সায়েন্টিফিক কমিউনিটিতে, মানে এইগুলো তো বিম লাইন, যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে বিম কালেকশন করে করে লোকে যে এক্সপেরিমেন্ট করে, এটাকে বলে বিম লাইন। তো বিম লাইনে এক্সপেরিমেন্ট তুই যদি করতে চাস তাহলে তোকে বুক করতে হবে, সেটাকে বলে বিম টাইম বুক করা। এবার বিম টাইম মানে ভালো ফেসিলিটি গুলোতে, যেগুলো বললাম খুব ফেমাস, ESRF, INFN, সান, এগুলোতে, ইভেন ফোটন ফ্যাক্টরিও, বিম টাইম বুক করতে গেলে তোকে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে হবে অ্যাটলিস্ট 5-6 মাস আগে, এবং মানে 7 দিনের বেশি, খুব যদি নাম করা সায়েন্টিস্ট হয়, খুব অনেক ভালো কাজ করেন এরকম হলে হয়তো 7 দিনের বিম টাইম পাবি, না হলে ওই 3-4 দিনের বেশি বিম টাইম পাওয়া যায় না। আর এমনিতে সত্যি কথা বলতে ছোটখাটো ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করলে বিম টাইম তারা পানি না, মানে বিম টাইম পাওয়া মানে হচ্ছে একটা মানে সায়েন্টিস্টদের কাছে একটা বিশাল বড় কাণ্ড যে বিম টাইম পাওয়া গেছে। মানে আমরা যখন জাপানে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম তখন ভূমিকম্পের জন্য একদিন মানে আমাদের 5 দিনের বিম টাইম ছিল, একদিন নষ্ট হয়েছিল, ঠিক আছে। তো এই যে একদিন আমরা, এবার আমাদের কাজের প্ল্যানটা যেরকম ছিল তাতে 5 দিনের কমে হতোও না, তো 4 দিনে হয়ও নি। এবার ওই যে একটা দিন, এবার শুনে মনে হতে পারে এবার ডিমান্ডটা কিরকম লেভেলে ওটা বুঝতে পারবি, যে তখন মনে হতে পারে যে ঠিক আছে একটা দিন দিয়ে দিলেই হয়, লাগোয়া আমাদের একটা দিন তো দিতেই পারতো, সেটা কিন্তু আমরা পাইনি, কারণ পরপর পরপর বুকিং থাকে। সেই যে একদিন আমরা পাইনি, এই ওই একদিনের কাজটা মানে ওই বিম টাইমটা আবার পাওয়ার জন্য সেটা আমরা পেয়েছিলাম প্রায় 1.5 বছর বাদে, আমরা নেক্সট বিম টাইম পেয়েছিলাম, মানে যে একদিনের কাজটা বাকি থেকে গেছিল ওটার জন্য আমরা উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 1.5 ইয়ার্স, মানে সেটাই, মানে প্রোভাইডেড কিন্তু শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ওরাই বিম টাইম অ্যালট করে। তো SINP তে মানে আমার স্যারের SINP-র সঙ্গে অনেক কাজও ছিল, তো এই হচ্ছে বিম টাইমের ডিমান্ড হচ্ছে এই লেভেলে, এবং মানে অজস্র কাজ হয়, মানে ওটা মানে বলে বোঝানো যাবে না। সো যাই হোক, তাহলে এই হচ্ছে, দিস কমপ্লিটস আওয়ার পার্টিকেল অ্যাক্সিলারেটর। এটা সত্যি বলতে খুবই বেসিক ইন্ট্রোডাকশন হলো, কেননা এটার ওই ডিটেলস ম্যাথমেটিক্স এর জন্য আরো ইলেকট্রিসিটি মানে ইলেকট্রোডাইনামিক্স অ্যাকচুয়ালি আরো অনেক জানতে হবে, সেজন্য ম্যাথমেটিক্স টা বেশি করাতে পারলাম না, এখন হবেও না, ওটা মাস্টার্সেই দেখা যাবে, ঠিক আছে। এরপরের দিন পড়বো হচ্ছে, যেটা পড়বো সেটা হচ্ছে পার্টিকেল অ্যাক্সিলারেটর থেকে আমরা কি কি জানলাম, ওইটা অ্যাকচুয়ালি আমরা জানবো এরপরে, কেননা মানে পার্টিকেল ফিজিক্স দুভাবে এগিয়েছে, একটা তো পুরোটাই কল্পনার উপর ভিত্তি করে, ঠিক আছে, কারণ পার্টিকেল ফিজিক্স, পার্টিকেলের যে কনস্ট্রাকশন, কোয়ার্ক বল, কোয়ার্ক গুয়ন, প্লাজমা বল, এগুলো সবই কিন্তু প্রথমে সবটাই ছিল কল্পনার স্তরে,
যেমন স্ট্রিং থিওরি, কিন্তু বাস্তবে তোকে যদি এখন স্ট্রিং ডিটেক্ট করতে হয় সেটা হচ্ছে আরেকটা মানে খুব কঠিন একটা ব্যাপার, সেরকমই ব্যাপার। তো পার্টিকেল ফিজিক্স এবং স্ট্যান্ডার্ড মডেল যাকে বলে, ঠিক আছে, তো পার্টিকেল ফিজিক্সের কিন্তু স্ট্যান্ডার্ড মডেলটা বিখ্যাত হতে পারে, কিন্তু আরো অজস্র মডেল আছে, বিভিন্ন লোকে যে যা পারছে প্রেডিক্ট করেই রাখছে। এই যে যে যা পারছে প্রেডিক্ট করে রাখছে, তার মানে এটার ব্যাপারটা হচ্ছে এটাই, যেগুলোকে এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা প্রচন্ড কঠিন। এবং এখন অ্যাক্সিলারেটর ফিজিক্সটা এতটা উন্নত হয়েছে বলেই তবুও কিছু কিছু ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন তবুও সম্ভব হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এবং ক্যালকুলেশন বা এখনকার যা টেকনোলজি সে অনুযায়ী নাকি পার্টিকেল ফিজিসিস্টরা বলে যে সেই অনুযায়ী এগুলো কোনোদিনই নাকি ভেরিফাই করা সম্ভব হবে না। তো ব্যাপারটা অনেকটা সেই রিলিজিয়ানের পর্যায়ে চলে যাচ্ছে আর কি, মানে ধর্ম, ধর্মে যা যা বলা হয়েছে ওগুলো যেমন ভেরিফাই করা যাবে না। তো ফিজিক্সের ক্ষেত্রেও, হাই এনার্জি ফিজিক্সের ক্ষেত্রে এরকম প্রচুর মডেল আছে যেগুলো মানে কোনোদিনই হয়তো ভেরিফাই করা যাবে কিনা সন্দেহ। তো তাও স্টিল অ্যাক্সিলারেটর ফিজিক্সটা এতটা উন্নত হওয়ার ফলে অনেকটাই ভেরিফাই করা গেছে, সেই হিসাবে স্ট্যান্ডার্ড মডেলটাই বেশিরভাগ সায়েন্টিস্ট পছন্দ করেন। তো এই যে কোয়ার্কের যা যা, এই ইউইউটি, ইউডিডি, মানে যা যা আমরা শুনি পায়ন মেজনের যে স্ট্রাকচার, এগুলো সবই আসলে স্ট্যান্ডার্ড মডেলের মধ্যেই আছে, ওইটাই আমরা পড়বো। এটা এটাই বেশি ফেমাস, কেননা এটা সাপোর্টে প্রমাণই বেশি পাওয়া গেছে। আর বাকিগুলো পড়বো না, কিন্তু আমি নামটা একটু বলে দেব যে বাকিগুলো মোটামুটি কি কি নাম এবং কিরকম কি লোকজন ভাবে। সেটা তাহলে বুধবার, ওয়েডনেসডে।